আমি সৈকত কুমার মাহাতা আবার চলে এসেছি একটা নতুন অধ্যায় নিয়ে, একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ফিল্ম রিভিউ। তো আপনাদের রেসপন্সে আমি ফিল্ম রিভিউ করছি আবার। আর ফিল্ম রিভিউ আপনারা প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন, আর সেই জন্যই আজকে আমি ফিল্ম রিভিউ করতে চলেছি। আজকে আমি বাংলা সিনেমার ফিল্ম রিভিউ করতে চলেছি বাংলাতে। আজ আজকে যেটা নিয়ে ফিল্ম রিভিউ করছি সেটা খুবই জনপ্রিয় সিনেমা। আমি এই সিনেমা কিছুদিন আগেই দেখলাম হটস্টারে, আর হটস্টারে এই সিনেমাটা দেখতে পাবেন যদি আপনার প্যাক মারা থাকে, ভিআইপি প্যাক। আর এই সিনেমাটা আপনি জলসা মুভিসে দেখতে পারেন, ইউটিউবে পাবেন কিনা আমি বলতে পারবো না, পেতেও পারেন। তো সিনেমাটা খুবই জনপ্রিয় সিনেমা এবং খুবই সুন্দর একটা গল্প নিয়ে সিনেমাটা। আর এটা 2017 সালে 12ই মে এই সিনেমাটা রিলিজ হয় সিনেমা হলে, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, এটা বিশ্বব্যাপী সিনেমাটা রিলিজ হয়। ইউএসএ, ক্যানাডা, তারপর আপনার দুবাই, ইংল্যান্ড, নেদারল্যান্ড, জাপান, এইসব দেশে এই সিনেমাটা রিলিজ হয়, মানে বিশ্ব জুড়ে সিনেমাটা রিলিজ হয়। আর আপনি জানেন না হয়তো এই সিনেমাটা বক্স অফিসে 8 কোটি টাকা ইনকাম করেছে প্রথম বক্স অফিসে, প্রথম দিনে 1 লাখ টাকা, প্রথম দিনে 21 লাখ টাকা, সরি, প্রথম দিনে 21 লাখ টাকা রোজগার করে, 4 দিনে 1 কোটি টাকা, 2 সপ্তাহে 3.5 কোটি টাকা এবং 4 সপ্তাহে 8 কোটি টাকা এই বক্স অফিসে ব্যবসা করে এই সিনেমাটা। আর এই সিনেমাটা ব্যবসা করা বাহুল্য, কারণ এই সিনেমাটা এত সুন্দর গল্পটা, মানে যে গল্পটা লিখেছেন নন্দিনী রয়, আর সিনেমার ডাইরেকশনও তিনি দিয়েছেন নন্দিনী রয়, আর সিনেমা ডাইরেকশন করেছেন এবং শিবপ্রসাদ মুখার্জি যৌথভাবে ডাইরেকশন করেছেন, নন্দিতা রয় সিনেমাটা লিখেছেন আবার ডাইরেকশন করেছেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা একটা টপিক নিয়ে গল্পটা লেখার জন্য, আর এই গল্পের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য। আমার তো খুবই সুন্দর লেগেছে সিনেমাটা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর সিনেমাটা বক্স অফিসে আরও ইনকাম করা উচিত, ইনকাম করার যোগ্য, খুব সুন্দর সিনেমা। তো কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি সিনেমাতে কে ডাইরেকশন প্রডিউসার এসব নিয়ে। সিনেমার ডাইরেকশন করেছি নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি, আমি আগেই বলেছি। তাছাড়া মিউজিক দিয়েছে অনুপম রয়, আর ডিস্ট্রিবিউট করেছে এরস ইন্টারন্যাশনাল। রিলিজ ডেট ছিল 12ই মে 2017, ভারতে হয় এবং বাংলা ভাষায় এই সিনেমাটা। অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, ঠাকুরদা অভিনয়, ঠাকুরদা চরিত্রে যিশু সেনগুপ্ত, মানে পোস্ত যে বাচ্চাটা আছে তার বাবার চরিত্রে অভিনয় করেছে, লিলি চক্রবর্তী অফিসে কালিক, মিমি চক্রবর্তী হচ্ছে পোস্তর মা, আর পোস্তর আসল নাম হচ্ছে অর্ক কিন্তু ডাক নাম হচ্ছে পোস্ত, ওর গল্প নিয়ে সিনেমাটা। পরাণ বন্দ্যোপাধ্যায় উকিলের চরিত্র অভিনয় করেছে, অর্ঘ বাসু রয় ছেলেটার নাম, যে পোস্ত মেন চরিত্র অভিনয় করছে, শিশু শিল্পী। এবং এই সিনেমাতে প্রত্যেকজন নিজের নিজের ক্যারেক্টার হিসাবে খুবই ভালো অভিনয় করেছে, আর অভিনয় করা স্বাভাবিক ব্যাপার, যেখানে যিশু সেনগুপ্তর মতন মিমি, সৌমিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বাবু সুপ্রিয়, এদের মতন অভিজ্ঞ অভিনেতারা যেখানে থাকে সেখানে অভিনয়টা ফুটে তোলা স্বাভাবিক ব্যাপার, খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। তো গল্পটাই এবার আমি গল্পে চলে যাই, সিনেমাটা গল্পে ঘটনাটা, সিনেমাটা গল্পটা হচ্ছে যে একটা বাচ্চা যার নাম অর্ক, ডাক নাম পোস্ত, সে দাদু ঠাকুরদা আর ঠাকুমার কাছে মানুষ হয়, মা বাবার কাছে মানুষ হতে পারে না, কারণ মা বাবার চাকরিতে ব্যস্ততা থাকে এবং তারা মা বাবার যে দায়িত্ব সেটা পালন করতে পারে না, অক্ষম থাকে, এবং সেই অক্ষমটা পূরণ করতে ঠাকুরদা ঠাকুমার তাকে লালন পালন করে, তাকে বড় করে, পড়াশোনায় ভালো করে, তাকে ভালো শিক্ষা দিয়ে, তাকে যোগ্যতা দিয়ে তাকে বড় করে তোলে। এবং সেটার ফলে কি হয় যে ঠাকুরদা ঠাকুমার প্রতি একটা টান, বন্ডিং তৈরি হয়ে যায়। সেইখানে
পোস্তর মা বাবা সেখানে অক্ষম থাকে নিজের মা বাবার দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং বাচ্চাটা কার কাছে থাকবে, ঠাকুমা ঠাকুরদার কাছে না মা বাবার কাছে, এই নিয়েই গল্পটা। এবং পরে বাচ্চাটাকে নিয়ে মতবিরোধ শুরু হয়, এরা বলছে আমরা কলকাতায় মানুষ করব, বাচ্চাটাকে শান্তিনিকেতনে রাখবো না। যিশু সেনগুপ্ত মানে পোস্তর বাবা, আর এদিকে ঠাকুরদা মানে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছে, সে বলছে আমি নাতিকে আমার নিজের কাছে রাখবো, আমি নিজের মতন করে মানুষ করব, শহরের পরিবেশে মানুষ করতে দেবো না নিজে। এই নিয়ে গল্পটা, পুরো গল্পটা আমি বলতে চাইছি না, কারণ পুরোটা গল্পটা বললে কোনো ইন্টারেস্ট থাকবে না। সিনেমাটা খুবই সুন্দর, আপনি হটস্টারে দেখতে পারেন, ভিআইপি প্যাক যদি মানা থাকে আপনি জলসা মুভিসে দেখতে পারেন, ইউটিউবে সার্চ করে দেখবেন যদি পান কিনা। তো সিনেমাটা খুবই সুন্দর, আপনারা দেখবেন সিনেমাটা, পারিবারিক সিনেমা এবং শিক্ষামূলক সিনেমা, আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আপনাদের কেমন লেগেছে রিভিউটা জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, নতুন কিছু আপডেট থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকুন, ভালো থাকুন।